সাদা কালোতে জীবন শুরু করে সাদা কালোতেই শেষ খেলোয়াড়ি জীবনে শুধুমাত্র মহামাডানারি ফুটবলার ছিলেন বাদল রায় ধরণী থেকে বিদায়ের পর তার মরদেহ তাই প্রথমেই শ্রদ্ধা জানানোর জন্য আনা হয়েছিল মহামেডান ক্লাবে অশ্রু সজল নয়নে সাবেক ও বর্তমান খেলোয়াড়রা শ্রদ্ধা জানিয়েছেন বাদল রায়কে পরিবারের সদস্যদের সাথে স্মরণ করেছেন তার কীর্তি বাবা যদি ভুল ক্রমে দুঃখ দিয়ে থাকে অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন আর বাবাকে সব সময় প্রার্থনায় রাখবেন তার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল কষ্ট ছিল দুঃখ ছিল যার কারণে সে কথাটা তার ফ্যামিলিকে বলে দিয়েছে যে আমাকে যেন ফুটবল ফেডারেশনের মধ্যে না নেওয়া হয় এটা হলো আমার জীবনে একটা স্মৃতি যে আমি তাকে প্রথম নাইনটিন সেভেন্টি সিক্সে তাকে আমি প্রথম মোহাম্মদ ক্লাবে কাছ থেকে ফুটবলের একজন মানে ফুটবলের নেতৃত্ব দেওয়া বা এই বিষয়ে ইয়ে করার অনেক কিছু শিখেছি আমরা শ্রদ্ধা নিবেদনের জন্য বাদল রায়ের মরদেহ এরপর সোনালী অতীত ক্লাব ঘুরিয়ে নেওয়া হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা এরপর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাদল রায়ের প্রতি আজকে তার অকাল প্রয়াণে আমরা জাতি খুবই শোকাবহ আমি এসেছি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং তার শান্তি কামনা করি প্রত্যাশা থাকবে আজকের দিনে ফুটবলকে ঘিরে ক্রীড়াঙ্গনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগকে গেলে যে বাদলের স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা যারা আছি বাদলের বাদলের সহপাঠী সুবিধা দেওয়া এটা সবসময় সে এটা নিয়ে ব্যস্ত ছিল গতবার যখন লাস্ট টাইম সে যখন অলিম্পিকে আসছে যাওয়ার পরে সে আবার ফেরত আসছে আসে বলে আমার মাথা মিলে একটু আশীর্বাদ দিয়ে দেন তার মাথাটা বাড়াই দিল বলে আপনি হাটটা আমার মাথা রাখেন আমি না একজন প্রকৃত ফুটবলার হিসাবে ট্যালেন্ট আইডেন্টিফাই করতে পারতেন তিনি ডেভেলপমেন্টে যে কাজ করেছেন সেটা তিনি ট্যালেন্টে হান্টিং এ যে কাজ করেছেন আমার মতে সেই কাজটা ছিল অত্যন্ত একটা অত্যন্ত একটা ইউনিক কাজ যেটা তিনি সম্পন্ন করতে পেরেছিলেন স্বাধীনতা এত বড় প্লেয়ার আমার চোখে আর পড়ে নেই যে যতই যাই বলুক আমি ব্যক্তিগতভাবে আমি আমার আত্মীয় বলে বলছি না রিয়েলিটিতে এত বড় প্লেয়ার আমি আর দেখি ফুটবল ফেডারেশনের বড় কর্তারা আজকে ছবি পত্রপত্রিকা তারা কেন আজকে এখানে নাই আপনি জিজ্ঞাসা করেন কেন নাই তথাকথিত কিংবদন্তিটা কেন নাই লজ্জায় লজ্জায় সরমে কেন তার মৃত্যুর জন্য তারা দায়ী এরপর শহীদ মিনার প্রদক্ষিণ শেষে বাদল রায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে সাকির রুবেন মাছরাঙা সংবাদ ঢাকা